জাস্ট গাইজ জিম থেকে আসলাম, আর আজকে জিমি করতে করতে না একটা টপিক মাথায় আসলো। আমার একটা ভাই আমায় আস্ক করছিল যে মানে কীভাবে মাসেল গেইন করা যায়, কীভাবে ওয়েটটাকে পুট অন করা যায় ঘরে বসেই, মানে কোনো রকম শরীরের কোনো রকম হার্মফুল এফেক্ট ছাড়া। কেননা আমি অ্যাকচুয়ালি অনেক বছর আগে প্রচণ্ড রোগা ছিলাম, তো সেই ভাইটা আমার সেই ভিডিও দেখেছিল। তো আমি তাকে যেসব পদ্ধতিগুলো আজকে বললাম জিমে, আজকে ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করা উচিত, তাই ঘর থেকে সেই সব আমি জিনিসপত্র একদম নিয়ে বেরিয়েছি যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আমরা যেটা বানাবো সেটা একটা শেক টাইপের টেস্টি হবে, মানে জাস্ট প্রত্যেক দিন এরকম এক গ্লাস বা এরকমভাবে 250-300 ml জলের সাথে করতে পারো। সো এর সাথে আমরা একটু জল অ্যাড করে নিই। আমরা দেব 250 ml জল দিলে হয়ে যাবে, মানে এক গ্লাস বলতে গেলে। এটা হচ্ছে ওটস রয়েছে এখানে, এক স্কুপ জাস্ট আমি ওটস নিই। এক স্কুপ হচ্ছে, যারা যারা ওয়ে প্রোটিন নাও তারা যে জানো যে এক স্কুপ 25-30 গ্রামের মতন ওর ওখানে তোমার প্রোটিন ধরে নেয়, বা 30 গ্রামের মতো সেটা। তো এখান থেকে আমরা এই বেশ কিছু ওটস রয়েছে এটা আমরা এখানে দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 কাপ ধরে নাও, মোটামুটি 1 কাপ ওট বা 1/2 কাপ ওট এইটুকু দিয়ে দিই। এখানে রয়েছে গাইস পিনাট বাটার রয়েছে, অ্যান্ড তার সাথে সাথে কলা রয়েছে। পিনাট বাটার খুবই টেস্টি হয় আর আমরা যে শেকটা বানাবো সেটার জন্য খুব ভালো লাগবে। তবে এই দুটো দেওয়ার আগে আমরা যে মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের এই ওয়েট গেইনে, মাসেল গেইনে, এই মাস গেইনার তৈরি করতে সাহায্য করবে সেটা হলো গাইস, এটা একটু সরিয়ে রাখি, একটা ওয়ে প্রোটিন। দেখো ওয়ে প্রোটিন আমরা সবাই জানি কতটা ইম্পর্টেন্ট, আর আমি যে পার্সোনালি যে ব্র্যান্ডটা ইউজ করি সেটা হচ্ছে নিউট্রাবের গোল্ডের আইসোলেট ওয়ে প্রোটিন। এটা রিচ চকলেটে, এটার বিভিন্ন ফ্লেভার রয়েছে, চকলেট ফ্লেভারটা আমার দারুণ টেস্টি লাগে। সো এর মধ্যে একটা স্কুপ আছে যে স্কুপে তোমার প্রায় 25 গ্রাম প্রোটিন পেয়ে যাবে, এবং সার্ভিং সাইজ একটা স্কুপে 30 গ্রাম থাকে। এর মধ্যে কিন্তু 5.8 গ্রাম BCAA রয়েছে, মানে আমাদের শরীরে যেসব অ্যামাইনো অ্যাসিডসগুলি প্রয়োজন না, যাতে আমাদের শরীরের মাসেল গেইনটা তাড়াতাড়ি হয়, রিকভারি তাড়াতাড়ি হয়, আমাদের শরীরে যখন কষ্ট হয় জিম করে এক্সারসাইজ করে সেটাকে রিকভারির জন্য কিন্তু BCAA দারুণ কাজ করে। আর প্রোটিনটাকে দেখো আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিশেষত বা বাংলাদেশি মার্কেটে এত তোমার জালি ওয়ে প্রোটিন, কেন ওয়ে প্রোটিন সবথেকে সেফ নেওয়া, মানে শুধুমাত্র জিম যারা করে তাদের না, সবারই ওয়ে প্রোটিন নেওয়া উচিত। আমাদের শুধুমাত্র শরীরটাকে মাসেল গেইনে না, এর সাথে সাথে আমাদের ঘুমটাকে আরও ভালোভাবে করতে সাহায্য করবে, এর সাথে আমাদের ওয়ার্কআউটে হেল্প করবে, আমাদের ব্রেকফাস্টে আমাদের সাহায্য করবে, আর্লি মানে এনার্জি প্রোভাইড করতে থ্রু আউট দ্য ডে প্রোটিন কিন্তু সাহায্য করবে। এর সাথে সাথে এখন করোনার টাইমে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ যতটা করা যায় সেটা কিন্তু আমাদের দিকে নজর দিতে হবে, আর এই ওয়ে প্রোটিন নিউট্রাবে সেটা কিন্তু ইমিউনিটিকে বুস্ট করতে সাহায্য করবে, এবং এটা আমাদের ডাইজেশনেও সাহায্য করবে। কেন আমি এই ব্র্যান্ডটাই চুজ করেছি, কেন ফার্স্ট অফ অল এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা ভেজিটেরিয়ান ব্র্যান্ড, কোনো রকম প্রবলেম নেই, এর মধ্যে কোনো রকম কিন্তু সুগার অ্যাডেড নেই, স্টেরয়েড ফ্রি রয়েছে সম্পূর্ণ, এবং গ্লুটেন ফ্রি রয়েছে, হালাল অ্যাপ্রুভড রয়েছে, টেস্টেড ফর পিউরিটি, একদম পিউরিটি অথেন্টিক ব্র্যান্ড নিউট্রাবে আইসোলেট ওয়ে প্রোটিন। এটার কনসেন্ট্রেটর রয়েছে সেটাও নিতে পারো, এনিওয়েজ লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। সো যেটা বলছিলাম, এই যে আমাদের মাস গেইনার যে শেকটা বাড়িতে করতে হলে এবার এখান থেকে জাস্ট একটা স্কুপ আমরা নেবো, মানে একটা চামচ থাকে এর মধ্যে এরকম একটা স্কুপে জাস্ট দিনে একবারই এরকম নেবে, ঠিক আছে। এটার মধ্যে প্রায় 25 গ্রাম প্রোটিন থাকবে, যেটা আমাদের শরীরের জন্য একবারের জন্য যথেষ্ট, ঠিক আছে। এবার আসছে কলার পাল্লা। দেখো কলা আমি এখানে একটাই নিই, কেননা কলা আমাদের এনার্জি, যখন আমি জিম করে আসি না প্রচণ্ড এনার্জি দরকার পড়ে। সো কলাতে কার্বস থাকে, একটা গুড কার্বস থাকে, আর ফ্রুটের মধ্যে যেসব নিউট্রিয়েন্টস থাকে সেই সব তো পাচ্ছি, তার জন্য একটা কলা জাস্ট এখানে কেটে এর মধ্যে কুচি কুচি করে আমরা দিয়ে দেবো। সিম্পলি এটা টেস্টটাকে বাড়াবে, এটা তোমাকে এনার্জি বেশি, এক্সট্রা এনার্জি প্রোভাইড করতে সাহায্য করবে। সো কলাটা গাইজ অ্যাড করা হয়ে গেলে, এবার লাস্ট যেটা আমাদের অ্যাড করতে হবে সেটা হচ্ছে পিনাট বাটার। ভালো কোয়ালিটি পিনাট বাটার চুজ করে নিও, দ্যাটস ইট। এটা কী করবে বলো তো, পিনাট বাটার একটা হেলদি ফ্যাট হিসেবে সাহায্য করবে। পিনাট বাটার তুমি ভেবো না যে বাটার ফ্যাট, এটা কিন্তু না, আমাদের হেলদি ফ্যাট সবারই দরকার, আমাদের হার্টের হেলথকে আরও ভালো করতে, ওয়েট লসটাকে, মানে যেহেতু এটা হেলদি ফ্যাট আমাদের ওয়েটটাকে গেইন করতে সাহায্য করবে। এর সাথে সাথে মানে এমন না যে বাজে ফ্যাট দিয়ে আমাদের ওয়েটটা গেইন হচ্ছে, এক চামচ জাস্ট এখান থেকে আমাদের অ্যাড করে দিতে হবে। মানে তুমি ভাবতে পারছো কত ভালো ভালো নিউট্রিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে। জাস্ট এটাকে এবার তুমি চাইলে মিক্সি দিয়ে অথবা তুমি এই যে এরকম শেকারে ভালো করে এটাকে এইভাবে শেক করে নাও, যাতে এটা সব কিছু মিক্স হয়ে যায়।
সিম্পলি এটা চাইলে তুমি জিমেও খেতে পারো। জিমে কী করবে, এরকম একটা শেকার কিনে নেবে নিউট্রাবে, এটা বেশ কোয়ালিটি শেকার। সো জিমে ক্যারি করলে জিম থেকে জল নিয়ে ওয়ে প্রোটিনটা আগের থেকে নিয়ে নিলে, জিম থেকে জল মিক্স করে তারপর তুমি শেক করে খেয়ে নিলে, অথবা যদি আমার মতন একটা টেস্টি তুমি খেতে চাও, একটা মিল টাইপের হয়ে যাচ্ছে, ওটস আছে, কলা রয়েছে, পিনাট বাটার, ওয়ে প্রোটিন রয়েছে, তুমি ভাবো ওয়েট গেইন করতে, মাস গেইনার করতে কি কেউ আটকাতে পারবে? এটা যদি জাস্ট দিনে একবার করে খাও, জিম থেকে হয়ে যাওয়ার পর জাস্ট দিনে একবার করে এটা খেয়ে নাও, দ্যাটস ইট। আর সিরিয়াসলি গাইস, এটা খুবই টেস্টি হয়, জাস্ট যদি তুমি খালি ওটস খাও না অতটা টেস্ট লাগবে না, এই সব মিক্স করে খেলে। আর যখনই তুমি খাবে ভিতর থেকে বেশ একটা ইমিডিয়েটলি এনার্জি বুস্ট তুমি লক্ষ্য করতে পারবে, যেহেতু এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে। আর সিরিয়াসলি সব থেকে মেইন যে ইনগ্রিডিয়েন্টস এখানে সেটার কথা আর একবার বলছি, নিউট্রাবে গোল্ডের আইসোলেট ওয়ে প্রোটিন। এটা দামও বাজেটের মধ্যে হয়, যেহেতু ইন্ডিয়ান ব্র্যান্ড, অথেন্টিক ব্র্যান্ড, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, এটা তো অবশ্যই চাই। আইসোলেট খুবই একটা পিওর ফর্ম অফ প্রোটিন, সো আমাদের শরীরে কোনো রকম হার্মফুল এফেক্ট পড়বে না, কোনো রকম সাইড এফেক্টস নেই। আর ওয়ে প্রোটিন মাস গেইনার হিসেবে অসাধারণ কাজ করবে, আর শুধু মাস গেইনার না, তুমি যে কোনোভাবে যে কোনো কাইন্ড অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা এনি কাইন্ড অফ ওয়াকিং, রানিং, সুইমিং, শরীর চর্চা যদি ভালোভাবে করতে চাও, শরীরের দেখভাল যদি ভালোভাবে করতে চাও, ওয়ে প্রোটিন ইউ ক্যান জাস্ট গো ফর দিস। সো আমি এটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, নিউট্রাবে গোল্ডের আইসোলেট ওয়ে প্রোটিন, রিচ চকলেট ফ্লেভার, হেপি টেস্টি হয়। এনিওয়েজ গাইস, এই ছিল আমার হোমমেড মাস গেইনার বা মাসেল বিল্ডিংয়ের জন্য, এটা দারুণ সাহায্য করবে। যারা জিম করো অথবা না জিম করো, তোমার ফ্রেন্ডসের সাথেও শেয়ার করতে পারো যে এটা খুবই একটা টেস্টি, বা বলতে পারো টেস্টি তোমার রেসিপি বলতে পারো একটা। সো আই গেস তোমাদের ভালো লাগলো, যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে বন্ধুরা, সি ইউ নেক্সট ভিডিও, বাট মাই ফ্রেন্ড অলওয়েজ রিমেম্বার, বি হেলদি, বি কনফিডেন্ট অ্যান্ড বি ইউনিক।